আজকে বান্ধবীর বার্থডে, তাই একটু সাজুসু করে নিই। আমার মেকআপ সব করে এই জামা মেকআপগুলো দেখি, মেকআপগুলো আলাইটা তো নাই, কিছুই নেই, তো কিছুই নেই। আচ্ছা বাকিগুলো দেখি, বাকিগুলো আছে কিনা। আলাইটো তো নেই, এখন কি করবো? সবগুলো যদি অবস্থা হয় এখন কি করবো? এটা তো নিচ্ছে থাকবে, এটা তো খুলতেছিল না, এটা তো শুকাই গেছে। আমার মেকআপগুলোই অবস্থা আমি নিজে জানি না, এখন কী করবো? এখন আমি বার্থডেতে কীভাবে যাবো না? এখন বান্ধবীর বার্থডেতে এটাতে কী রে, এটাতে তো নেই, একটাতে তো নেই কিছু, এটা তো নেই। তারপর এটা শুকাই গেছে, কিছু লাগতেছে না। এটা থেকে কি নিব? এটা কোথায় চলে গেছে? এটা থেকে দিতে গেলে আমি দেখা পাবো, এখন কি করবো? আচ্ছা এভাবে জায়গা, যার বাড়িতে তাকে সুন্দর লাগলে হবে, আমি এভাবে চলে যাই, না গেলে তো আবার কষ্ট হবে বান্ধবী। হ্যাপি বার্থডে টিনা, চলে আসছি তোমার বার্থডেতে। কি রে তোর অবস্থাটা, তুই একটু সাজুগুজু করছ না এসে আমার বার্থডেতে? তোর কি কোনো মনে কষ্ট আছে নাকি? না রে দোস্ত, মনে কষ্ট নাই, আমার সব মেকআপ শেষ। আচ্ছা সমস্যা নেই, তোর বার্থডে তুই সাজ। এটা কী বললি, তুই সাজুগুজু করবে না? কত লোকজন আসছে, তুই আমার এখান থেকে সাজু নেয় না? আমার অনেক সাজুগুজু জিনিস আছে আমার মেকআপে, তুই দেখ একটু সাজুগুজু করে নে। না রে দোস্ত, আমাকে নাচ সাজলেই ভালো লাগবে, আর এদিকে পড়ে কেউ মন মানসিতে কিছুই ভালো নাই। আমার বাইরে বৃষ্টি, কোথাও বেরোতে পারতেছি না, সেদিক দিয়েও মন খারাপ।